পাহাড় প্রকৃতি ঘেরা অপার সৌন্দর্যের লীলাভূমি এই চট্টগ্রাম। এই লাইনগুলো শুনতে যতটা প্রশান্তি মনে আসে, ঠিক তার বিপরীতে চট্টগ্রাম শহরের ব্যস্ততম ব্যবসায়িক কেন্দ্র জুবলি রোডের চিত্র একেবারেই উল্টো রথের মতো। বছর জুড়ে দিনের পর দিন এখানে রাস্তার দুপাশে যত্রতত্র গাড়ি পার্কিং, কার, মাইক্রোবাস, মালবাহী মিনি ট্রাক, রিক্সা, বাইক, হরেক রকম গাড়ির অপরিকল্পিত পার্কিং জুবলি রোডের দুপাশের রাস্তাকে দৃশ্যমানভাবে গিলে খাচ্ছে। এতে করে এই রুটে যাত্রী চলাচলকারী পরিবহনসমূহ পড়ছে দীর্ঘমেয়াদী কৃত্রিম জ্যাম সংকটে, ফলে যাত্রীদের পোহাতে হচ্ছে অসহনীয় নাগরিক যন্ত্রণা। সাধারণ পথচারী এই রাস্তা দিয়ে আমরা ফুটওয়ে ওভার দিয়ে আমরা হাঁটি প্রায় সময়, দেখি এখানে অনেক ধরনের গাড়ির যানবাহন পড়ে থাকে, কিন্তু এই ধরনের যানবাহনের কারণে আমার অনেক ধরনের সমস্যা পোহাতে হয়। যদি এগুলো একটু নির্দিষ্ট জায়গার মধ্যে রাখা হয় তাহলে পথচারীর জন্য খুব ভালো হবে। আমাদের কষ্ট হচ্ছে, সামান লাগছে, তো ওই জন্য আমরা চলাফেরা করতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। যার যার সামান তার তার কাছে দোকানে নিয়ে লাগলে ভালো হবে। ওইটা বাজারের ভিতরে পার্কিং এর ব্যবস্থা করবেন, কারণ আমরা তো বাজার করতেই আসছি। অন্যান্য গাড়ি যারা বাজার করতে আসে নাই তারা ঘন্টার পর ঘন্টা এখানে রেখে কিন্তু দাঁড়ায় আছে। ওই বাজারটার মধ্যে তো গাড়িটা ঢুকানো যায় না, তো গাড়ি ওখানে পার্কিং এর ব্যবস্থা করেন, সমস্যা নেই, আমরা গাড়ি ওখানে পার্কিং করে বাজার করব, বাজারটা তো আমাদের নিতে হবে। পার্কিং এর বাহিরে চলাচলের ফুটপাথ দখল করে নিয়মিত ব্যবসা করে যাচ্ছে এখানকার ব্যবসায়ীরা, যেন নিয়ম ভাঙাটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ফুটপাথ ঘিরে ভ্রাম্যমান দোকানিদের বেচাকেনার প্রস্তাব জুবলি রোডের দুপাশের ফুটপাথ নিয়মহীনভাবে মালামাল রেখে ব্যবসায়ীরা ব্যবহার করার কারণে সাধারণ নাগরিকদের ফুটপাতে চলাচল হয়ে পড়েছে সংকোচন, যা চলাচলে এই ফুটপাথের নিয়মিত দুর্ভোগের অন্যতম চিত্র। কিন্তু দোকানিরা কথা বলছেন ভিন্ন সুরে। মাল আসলে রাখি যে আবার ঠিক করে তুলে নিয়ে এগুলা এরকম আর কি। আর মাল আসলে তো মেন রোডের দোকান, তো রাখতে অসুবিধা হয়ে যায়, সামান্যের জন্য রাখি আবার ভিতরে ঢুকাই ফেলি কাজের পর। না না, আসলে রাখা উচিত না এটা। আমার গাড়ি তো ভাই সাইডে আছে, আমরা বাজারে আসছি 10 মিনিটের জন্য, আমরা বাজার নেমে চলে যাবো। আরো তো রাখছে, সবাই যদি না রাখতে আমি রাখতাম না, 5 মিনিটের জন্য রাখছে আর কি। ঠিক হয়নি, ঠিক হয়নি ব্যবসায়িক কার্য সম্পাদনের জন্য দৈনিক 50,000-এর বেশি মানুষ এখানে আসা যাওয়া করে। গড়ে উঠে এই সমস্ত ব্যবসাকে কেন্দ্র করে দৈনিক বিপুল অঙ্কের আর্থিক লেনদেন এখানে সম্পূর্ণ হয়। অপরিকল্পিত পার্কিং জটিলতার এই কারণকে ব্যবসায়ীরা আঙুল তুলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার দিকে। জুবলি রোডে টোটাল মিলিয়ে 22টা ব্যাংক আছে, জুবলি রোডে প্রায় 1,000-এর উপরে দোকানদার আছে, বিভিন্ন চিটাং শহরে বিভিন্ন জায়গায় অল ওভার বাংলাদেশ থেকে মার্কেটিং এর জন্য বিভিন্ন লোকজন আছে। চিটাং শহরের কাছে বিশেষ যেসব লোকজন আছে তারা গাড়ি নিয়ে আসে, গাড়ি পার্কিং করে মাল কিনে, রিক্সা ট্যাক্সি করে আসে, ওগুলো তো চলে যায়। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসে তারা গাড়ি পার্কিং এর জায়গা নেই, সেই জন্য রাস্তার উপর পার্কিং করে মাল কিনে। রাস্তা তো সম্প্রসারণের আর কোনো সুযোগই নাই, 95 মনে এটা সম্প্রসারণ হয়েছে একবার, এরপরে এখন আর নতুন করে সম্প্রসারণের কোনো ইয়ে নাই। এটা বিজনেস এলাকা, এটাতে যানজট থাকবে, এটা তো কোনো পরিকল্পনা নাই। এটা যদি পরিকল্পনা অনুযায়ী হইতো তাহলে এটা সম্ভব হইতো। ব্যবসায়ী ভাইরা তো ফুটপাথে যারা মাল রাখে তারা না রাখবে, যে না আমরা সার্কুলার দিয়েছি, অনেকবার দিয়েছি, ট্রাফিকের দায়িত্ব আছে ওনাদের, আমাদেরকে অনেকবার চিঠি দিয়েছে, তাদের এই চিঠির রেফারেন্স দিয়ে আমরা সার্কুলার দিয়েছি। তিন পোলো মাতান মোড়ের মধ্যে যারা বড় হাইরেজ বিল্ডিং করছে, যে গোলাম রসুল মার্কেট একটা মার্কেট আছে বড়, এখানে সারা দিনে বাজার ওই মার্কেটের সব মাল ওখানে লোড আনলোড করে। যারা বর্তমান আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে অনেকজনে ভাড়া দিয়ে দিচ্ছে, তাদের পার্কিংয়ের মধ্যে যারা যদি ওপেন এটা ওপেন করে দেয় তাহলে আমার মনে হয় 50% জ্যাম কমে যাবে। পরিসংখ্যান বলছে জুবলি রোডের দুপাশে গড়ে ওঠা মার্কেট বা দালানে স্থাপনের আন্ডারগ্রাউন্ড পার্কিং নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃঢ় নির্দেশনা রয়েছে, যা কেউই সঠিকভাবে মানছেন না। আবার কেউ কেউ পার্কিংকে অন্যভাবে ব্যবহার করছে, যা আইনসঙ্গত নয়। জুবলি রোডের এই ব্যবসায়িক জোনে হার্ডওয়্যার, স্যানিটার, পাইপ ও ভারী মেশিন ও যন্ত্রাংশের ব্যবসার দরুন এখানে বেহাল এই পার্কিং ব্যবস্থাপনার কারণে ঝুঁকিতে রয়েছেন এখানকার কর্মচারী ও সাধারণ পথচারীগণ, যেন রহস্যজালে ঘেরা এই পার্কিং জট। সকাল থেকে সন্ধ্যা, দিন থেকে রাত, এভাবে বছরের প্রতিটি দিন চলছে যত্রতত্র পার্কিং। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে যারা পড়ছে তারা হচ্ছে সাধারণ পথযাত্রী, এছাড়া মালামাল উঠানামার ঝুঁকি তো রয়েছেই। সিডিএ কর্তৃপক্ষ, প্রশাসন, ব্যবসায়িক সমাজ এবং আধুনিক পরিকল্পনার মাধ্যমে নগরবিদ্যা পারে এই পার্কিং এড়াতে। মনির হোসাইন তুষি, বাংলাধারা, চট্টগ্রাম।